নমস্কার অনেকেই জিজ্ঞেস করছেন ভাড়া কীভাবে বাড়ানো যায় ভাড়া বাড়ানো কিন্তু সিভিল কোর্টে হয় না ভাড়া বাড়াতে গেলে আপনাকে রেন কন্ট্রোলের কাছে মামলা করতে হয় তার আগে সেকশান টোয়েন্টির নোটিশ দিতে হয় এবং তিনটে ওখানে ক্রাইটেরিয়া আছে নাইনটিন সেভেন্টি সিক্সে কত ভাড়া আছে তার উপর পাঁচ গুণ বাড়বে বা নাইনটিন এইটটি ফোরে কত ভাড়া আছে তারপর উপর তিন গুণ বাড়বে অথবা মার্কেট রেট অনুযায়ী যদি আপনি বাড়াতে চান এই তিনটে ক্রাইটেরিয়া আছে মার্কেট রেট অনুযায়ী বাড়াতে গেলে আপনাকে দেখাতে হবে আশেপাশে ওই ফ্যাসিলিটিতে ওই স্কোয়ার ফিটে বা ওই রকম কোনো টেন্ডেন্সি কত টাকা ভাড়া হতে পারে ভাড়া হয়েছে এগুলো প্রমাণ করা একটু শক্ত তাও চেষ্টা করতে পারেন এবং মার্কেট রেট অনুযায়ী করতে গেলে আপনাকে যেটা করতে হবে চার্টার্ড ভ্যালুয়ারের কাছে ওইখানকার রেন্ট কত হতে পারে সেই একটা রেন্টের হিসেবে আপনি নিন এবং রেজিস্ট্রি অফিস থেকে কোয়ারি বার করুন কোয়ারি বার করে জমা দিন যে ওখানে স্কোয়ার ফিট হিসেবে কতটা সেলেবেল প্রাইস বা কী প্রাইস যাচ্ছে এইগুলো নিয়ে কোর্টের কাছে অ্যাপ্লাই করুন রেন্ট কন্ট্রোলের কাছে তার আগে নোটিশ একটা দিতে হয় সেকশান টোয়েন্টির নোটিশ সেই নোটিশ দেওয়ার পর রেন্ট কন্ট্রোলের কাছে দরখাস্ত করুন একটু সময় সাপেক্ষ কিন্তু ভাড়া বাড়ে আমার বহু ক্লায়েন্টেরই ভাড়া বেড়েছে কিন্তু একটু সময় সাপেক্ষ আগেই বলে দিচ্ছি তবে একটা সুবিধে হচ্ছে রেন্ট কন্ট্রোল অর্ডার দিলে জবে থেকে আপনি মামলা ফাইল করেছেন তবে থেকেই ভাড়াটা বাড়বে সেই রকমই অর্ডার হবে এবং সেই অর্ডারের চ্যালেঞ্জ হয় এলআরটিটিতে সুতরাং আপনারা চেষ্টা করুন ভাড়া বাড়াবার চেষ্টা করুন মার্কেট এর অনুযায়ী ভাড়া যেটা সেকশনটা আছে সেই সেকশনটাই অ্যাভেলেবেল করতে অ্যাভেল করতে এবং সেই সেকশানে করলে আপনার বেনিফিট হবে এবং যে ভাড়াটা হবে সেটাকে ফেয়ার অ্যান্ট হিসেবে ট্রিট হবে এবং ফেয়ার অ্যান্ট হওয়ার পরে আপনি ল্যান্ডলর্ডকে চিঠি টেন্টকে চিঠি দিতে পারেন যে ফেয়ার অ্যান্ট এত হয়েছে তুমি ভাড়া দাও যা যা কোটের অর্ডার আছে রেন্ট্রোলের অর্ডার আছে সেই মোতাবেক তারপরে যদি না দেয় তাহলে সেটা আপনার ডিফল্টার গ্রাউন্ড হবে কিন্তু তার আগে রেন্ট কন্ট্রোলের অর্ডারটা কে ফলো করে আপনাকে কাজটা করতে হবে এইভাবেই ভাড়া বাড়ে বাড়ে না যে তা নয় তবে বারবার বলছি ধৈর্য ধরে থাকতে হবে কারণ রেন কন্ট্রোল সপ্তাহে দিন তিন দিন বসেন এক একটা কোর্টে যেমন কলকাতার কোর্টে রেন কন্ট্রোল হচ্ছে আপনার চার্স লেনে হয়েছে তেমনি শিয়ালদা কোটে রেন কন্ট্রোল আছে বিভিন্ন কোর্টের বিভিন্ন রেন কন্ট্রোলার আছে তারা এইভাবে মামলাগুলো চলে তবে একটু সময় লাগে আর যেটা আগেও বললাম যদি ভাড়াটা বাড়ে সেটা যবে থেকে মামলা ফাইল করেছেন তবে থেকে কিন্তু সেটা কার্যকরী হবে সুতরাং আপনার লস নেই একটু দীর্ঘমেয়াদী হলে তাতে আপনার লাভই আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার